প্রিয় দর্শক, আপনি চাইলেও এখন আর সেন্ট মার্টিন যেতে পারবেন না। আমরা জানি সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত সেন্ট মার্টিন সফর হয়ে থাকে, আর সেজন্য আগে তেমন কোনো নিয়ম মানতে হতো না, আপনি চাইলেই যেতে পারতেন। এখন আর সেটা সম্ভব নয়, কারণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেটি হচ্ছে, আপনাকে সেন্ট মার্টিন যেতে হলে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে তারা বিমান পর্যটক যে মন্ত্রণালয় রয়েছে, সে মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় বলছে যে সেন্ট মার্টিনের ধারণ ক্ষমতা এবং সেখানে কতজন থাকতে পারবে, কতজন থাকলে কোনো সমস্যা হবে না, এটা ওখানকার কক্সবাজার জেলা প্রশাসন নির্ধারণ করবে। অর্থাৎ একটা সময় আমরা যারা সেন্ট মার্টিন গিয়েছি, ইতিপূর্বে যারা গেছি, যারা একবার সেন্ট মার্টিনে গিয়েছেন, সেন্ট মার্টিনের প্রেমে পড়েছেন নিশ্চয়ই, তো সেক্ষেত্রে এখন আর আপনি চাইলেও সেন্ট মার্টিন যেতে পারবেন না। সেন্ট মার্টিন যাওয়ার আগে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে এটা একটা বাধাগ্রস্ত হয়ে গেল। আর এক্ষেত্রে একেবারে খুব কঠিন কিছু না, তবে চাইলেই যে যাওয়া যেত সেটার সুযোগ নেই। রেজিস্ট্রেশন করলে কক্সবাজার জেলা প্রশাসন এবং বিমান ও পর্যটক যে মন্ত্রণালয় রয়েছে, তারা একটি নির্দিষ্ট নিয়ম ফর্মুলা নতুন করে দিবে। আপনি সেখান থেকে সেই নিয়ম অনুযায়ী আপনি সেন্ট মার্টিন সফর করতে পারবেন। আসলে পর্যটন এরিয়াগুলো আস্তে আস্তে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। যেমন পর্যটক বাড়ছে, তেমন নিয়ম নীতিরও নতুন নতুন নিয়ম নীতি বাড়ছে। যাই হোক, আপনি সেন্ট মার্টিন যাওয়ার ক্ষেত্রে এই নিয়ম ছাড়া যেতে পারবেন না, আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। যারা সেন্ট মার্টিন সফরের জন্য অপেক্ষায় আছেন, অবশ্যই আপনাদেরকে অনলাইনের দিকে নজর রাখতে হবে। অনলাইনে নজর রাখলে আপনি দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবেন এবং দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার সেন্ট মার্টিন যাওয়াটা আপনি কনফার্ম করতে পারবেন।